আলাদা ভাবে এরকম একটা হচ্ছে কি অক্টাগোনাল শেপের ব্যালকনি বানানো আছে জাস্ট অ্যানিমেল স্পট করার জন্য। এটা কিন্তু সব রিসর্টে পাবেন না। নমস্কার বাঙালি, আমি আছি লাটাগুড়ির একটি রিসর্টে। পেছনে দেখতে পাচ্ছেন চারটে কটেজ আছে, প্রত্যেকটা কটেজে কিন্তু দুটো করে রুম আছে। আর পেছনেই দেখতে পাচ্ছেন জঙ্গল, গরুমারা ন্যাশনাল পার্ক কিন্তু স্টার্ট হয়ে গেল। তো রুম থেকেই কিন্তু ওয়াইল্ড অ্যানিমেল স্পট করার চান্সেস আছে, রুমগুলো দেখাবো, চলুন এগিয়ে যাই। আচ্ছা, ওইদিকে কিন্তু পাখিও ডাকছে আর কি, মানে এখানে থাকলে সব সময় আপনি একটা পাখির বিভিন্ন রকম পাখির কোলাহল পাবেন। আচ্ছা, একটা জিনিস বলার, ক্যামেরাটা কিন্তু মানে মেন ক্যামেরা শুট হচ্ছিল এতক্ষণ, আমি কিন্তু এখন ওয়াইড অ্যাঙ্গেল নিয়ে নিলাম, কেননা রুমের ভেতর যেটা হচ্ছে গিয়ে অলরেডি ক্যামেরা কিছুটা জুম করে, যার জন্য আপনারা মানে ওয়াইড অ্যাঙ্গেল না নিলে অতটা ইজিলি বুঝতে পারবেন না। তো চলুন রুমের দিকে যাই। সো এখন থেকে যে ফটোটা মানে ফুটেজটা আপনারা দেখছেন, এটা কিন্তু পুরোটা ওয়াইড অ্যাঙ্গেলে শুট হচ্ছে। আর এই হচ্ছে কটেজ, দেখুন কটেজ শেষ, তারপরে একটা ফেন্সিং দেওয়া আছে, তারপরেই কিন্তু ওই সাইডে জঙ্গল স্টার্ট হয়ে যাচ্ছে একেবারে। সামনে দিয়ে ছোট্ট একটি মাটির রাস্তা গেছে, আর এটা কিন্তু কটেজের এই লনের সাইডে কিন্তু ব্যালকনি। আমি রুমের ভেতরে দেখাচ্ছি, তাহলে আপনারা অত মানে আরো ইজিলি ব্যাপারটা বুঝতে পারবেন। তো এই হচ্ছে রুম। তো রুমের মধ্যে যেরকম হচ্ছে কি এসি বেড এগুলো তো নর্মাল, কিন্তু একটা জিনিস কিন্তু সব রিসর্টে থাকে না, যে জিনিসটা এখন আপনাদের দেখাতে চলেছি, এইখানে একটা স্টেপ দুটো স্টেপ, অ্যান্ড এই দেখুন এখানে কিন্তু জঙ্গলের পুরো ভিউটা আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সামনে যদি কোনো ওয়াইল্ড অ্যানিমেল থাকে সেটাও কিন্তু আপনারা এখান থেকে পুরোপুরি স্পট করতে পারবেন। আমি নর্মাল জুমে একটু দেখানোর চেষ্টা করব, এই যে সামনে যদি কোনো মানে ওয়াইল্ড অ্যানিমেল থাকে আপনারা কিন্তু রুম থেকেও স্পট করতে পারবেন, সেই চান্সেসটা থাকছে। আর মানে পুরোটাই কিন্তু মানে এটা মানে যদি আমি বলি একটা অক্টাগোনাল শেপের কিন্তু হচ্ছে গিয়ে এরকম মানে ব্যালকনি বানানো আছে, যেখান থেকে আপনারা ইজিলি ওয়াইল্ড অ্যানিমেল স্পট করতে পারবেন। দেখুন ওইদিকেও মানে চারিদিকে নট অনলি মানে ওইদিকে বা সামনের দিকে, এই দেখুন এইখানেও কিন্তু আপনারা ওয়াইল্ড অ্যানিমেল স্পট করার চান্সেস থাকছে। এইখানেও যদি কোনো ওয়াইল্ড অ্যানিমেল বেরিয়ে আসে সেটাও আপনারা দেখতে পাবেন। আর এখানে হচ্ছে গিয়ে যেরকম নর্মালি থাকে বেড, আর এখানেও কিন্তু একটা ব্যালকানি আছে, এটা হচ্ছে গিয়ে লন সাইড ব্যালকানি যদি আমি বলি, এই যে লন সাইড ব্যালকানি, এখান থেকে লন ভিউ পাবেন আপনারা। আর এইখানে আছে চেয়ার, এইখানে আপনি বসে হচ্ছে গিয়ে টাইম পাস করতে পারেন আর কি, কিছু স্ন্যাক্স নিয়ে বসতে পারেন। আর হচ্ছে গিয়ে ওয়াশরুমটা দেখিয়ে নি, এখানে মিরার আছে আর ওয়ার্ড্রব, ছোট ওয়ার্ড্রব। আচ্ছা, এখানে কিন্তু বাথটা পেয়ে যাচ্ছেন, আর এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের আবার মাঠও আছে স্যানিটাইজড ফর ইওর প্রোটেকশন, মানে প্রত্যেকবার ক্লিনিং এর পরে এরকম হয়তো একটা লেভেল দেওয়া হয়। আর এইখানে হচ্ছে গিয়ে অলরেডি বললাম যেটা আর কি বাথরুম আছে, বাথরুমের অ্যাকচুয়ালি আগে দরকার পড়তো, আজকাল দিনে অতটা মানে দরকার পড়ে না, কেননা মানে রিসর্টের মধ্যে অলরেডি সুইমিং পুল আছে। আর যেটা বলার ছিল মেন অ্যাট্রাকশন এই রুমের, কিন্তু এটা পুরোটাই কিন্তু একটা উডেন কটেজ, আর মেন অ্যাট্রাকশন কিন্তু এইটাই যে হচ্ছে গিয়ে এইখানে চেয়ারে বসে, মনে করুন জাস্ট চেয়ার নিলাম বসলাম, আর লাক ভালো থাকলে সামনেই জঙ্গলি হাতি বাইসন বা হচ্ছে গিয়ে ওয়াইল্ড বোর যেটাকে বলি, জঙ্গলি শোর আমরা যেটাকে বলি, সেটাও আপনারা দেখতে পারেন, সম্বরও দেখতে পারেন। যদি আমি রাইনোর কথা বলি, গরুমারা জঙ্গলে রাইনোর সংখ্যাটা কিন্তু মানে ততটা ইজিলি মানে রাইনো দেখা যায় না, বা রাইনোর সংখ্যা কমও বলা যেতে পারে। তো ওইদিকে চলে যাচ্ছি এগেন,
জাস্ট এই রুমটাই আপনাদের দেখানো ছিল। সমস্ত মানে বিভিন্ন রিসর্টে আপনারা জঙ্গল ফেসিং রুম পেতে পারেন, মানে অনেক কিছু পেতে পারেন সুযোগ সুবিধা। কিন্তু আলাদাভাবে এরকম একটা হচ্ছে কি অক্টাগোনাল শেপের ব্যালকনি বানানো আছে জাস্ট অ্যানিমেল স্পট করার জন্য। এটা কিন্তু সব রিসর্টে পাবেন না, এটা কিন্তু মানে আমি যে রিসর্টটি দেখাচ্ছি সেই রিসর্টে আপনারা পাবেন। আর স্ক্রিনের ওপর আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, যদি বুক করার হয় আমাদের যোগাযোগ করতে পারেন। ডিসকাউন্ট কিন্তু সব সময়, মানে প্রাইস কিন্তু সব সময় সেম থাকে না, যার জন্য আমি এখানে প্রাইস বলবোও না। কারণ কখনো 10%, 20%, ইভেন এমনও হয়েছে 30% অবধি আমরা ডিসকাউন্ট দিয়েছি। এটা পুরোপুরি সিজন টু সিজন ডিপেন্ড করে, কখনো দিনের দিনেও মানে যে রুম ট্যারিফ সেটা চেঞ্জ হয়। তো রুমের বাইরে চলে যাব, আমি ওয়াশরুম অলরেডি দেখিয়ে দিয়েছি। রুম মানে ওই সাইডে হচ্ছে কি ওয়াইল্ড অ্যানিমেল স্পট করতে পারবেন যেখান থেকে, সেই সাইডটা অলরেডি দেখিয়ে দিয়েছি। আর মানে ভেতরে তো একটা ব্যালকানি আছেই, মানে এই লন সাইডে একটা ব্যালকানি আছে, ওইদিকে জঙ্গল সাইডে একটা ব্যালকানি আছে। আর চাইলে ওগুলো তো মানে কাঁচ দিয়ে কভার করা, আর বাইরে যদি মানে বাইরের আবহাওয়া নিতে নিতে যদি মানে একটু বাইরের পরিবেশটা এনজয় করতে করতেও যদি মানে আউটডোরে আপনারা বসতে চান, তাহলে হচ্ছে গিয়ে সামনে বিশাল বড় হচ্ছে গিয়ে লন আছে, এখানেও কিন্তু চেয়ার আছে। আপনারা এখানেও হচ্ছে কি একটা ব্যালকনি বলা চলে আর কি এই প্যাসেজটায়, এখানেও কিন্তু আপনারা ইজিলি বসে বাইরেটা উপভোগ করতে পারেন। আর বাইরে চলুন, লনের সাইডে চলে যাই একটু। আচ্ছা, ওইদিকে কিন্তু ফোর বেড গুলো আছে, আর ওইদিকে ট্রিপল শেডিং রুম, ওগুলো নন কটেজ। সুইমিং পুলও কিন্তু ওই সাইডে আছে, আর কনফারেন্স হল সেটাও কিন্তু হচ্ছে কি রিসর্টের মধ্যেই আছে। তো আপনারা চাইলে এখান থেকে মানে সব থেকে যদি আমার পছন্দের রুমগুলো বলি, তাহলে কিন্তু এই জঙ্গল ভিউ রুমগুলো একটু আমি দূর থেকে দেখানোর চেষ্টা করব, একটু আগে চলে যাই। আর ওয়াইড অ্যাঙ্গেল থেকে একটু বাদে আমি হচ্ছে কিন্তু মেন ক্যামেরায় শিফট করবো, কেননা ওয়াইড অ্যাঙ্গেলে ততটা ভালো আসে না যতটা মেন ক্যামেরায় আসে। তো আমি এই সাইডে চলে যাব, কারণ অলরেডি জুম কিছুটা করে নেয় আর কি যখন আমি মেন ক্যামেরায় শিফট করব। তো চেষ্টা করব আপনাদের পুরো ভিউটা ভালোভাবে দেখানোর। ক্যামেরাটা আমি নিজের হাতে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে ক্যামেরাটা আমি হাতে নিজের হাতে নিয়ে নিলাম। এই দেখুন, চারটে কটেজ, প্রত্যেকটা কটেজে দুটো করে রুম। আর এটা দেখুন, মেন ক্যামেরা আমি শিফট করে গেলাম। আচ্ছা, হোয়াইট কালারের যেটা দেখছেন ওটা কিন্তু কনফারেন্স হল। আর এই দেখুন, পেছনে কিন্তু জঙ্গল পুরো স্টার্ট হয়ে গেল, আর তার সামনেই কটেজগুলো। আর যেটা বলার যে আপনার যদি লাটাগুড়ি আসতে চান, যদি ডুয়ার্স ট্রিপ প্ল্যান করেন, গরুমারা, জলদাপাড়া, বক্সা জয়ন্তী, তো এই সমস্তগুলো আর কি, মানে তিনটে কিন্তু মেন জঙ্গল আর কি ডুয়ার্সের, গরুমারা, জলদাপাড়া, বক্সা, এগুলো ন্যাশনাল পার্কগুলোর কথা বলছি আমি, এই তিনটে মেন ন্যাশনাল পার্ক। তো আপনি যদি পুরোটা একটা ট্যুরের মাধ্যমে কমপ্লিট করতে চান বা শুধুমাত্র লাটাগুড়িতে থাকতে চান, মানে গরুমারা ন্যাশনাল পার্ক কভার করতে চান, আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন। স্ক্রিনের ওপর আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন। আপনাদের যে ট্যুর সেটা আমরা প্ল্যান করে দিতে পারি। আর শুধু এই রিসর্ট না, বিভিন্ন রিসর্ট আমরা আপনাদের জন্য অ্যারেঞ্জ করে থাকি। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পুরো ট্যুরের জন্য, অথবা শুধুমাত্র এখানে থাকার জন্য, অথবা আপনার ট্যুর প্ল্যান করে দেওয়ার জন্য। আপনারা নির্দ্বিধায় যোগাযোগ করুন। আর এখানে থাকতে চাইলে এরকম একটা হচ্ছে গিয়ে ভিউ, মানে জঙ্গল স্টার্ট হয়ে গেল, সামনে রুম থেকে আপনি বসে ওয়াইল্ড অ্যানিমেল স্পট করতে পারেন, সেরকম রুমের মধ্যে একটি ব্যালকনিও মানে তৈরি করা আছে। তো এরকম রুমে থাকতে চাইলেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার বাঙালি। আর জঙ্গল সাফারি কিন্তু শীঘ্রই চালু হচ্ছে, সেপ্টেম্বর 16, 2024 থেকে জঙ্গল সাফারি কিন্তু আবার স্টার্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে জঙ্গল সাফারি বা এলিফ্যান্ট সাফারি এগুলোর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এখানে এলিফ্যান্ট সাফারির সিট যেটা সেটা লিমিটেড, জলদাপাড়ায় অনেকটাই বেশি। তো টোটাল ট্যুরও যদি করতে চান, মানে এখানে জঙ্গল সাফারি করলেন, মানে যেটা আমরা কার সাফারি বলি, জলদাপাড়ায় কার সাফারি করলেন, জলদাপাড়ায় এলিফ্যান্ট সাফারি করলেন, টোটাল একটা ট্যুর, তার জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর গোটা বছরে যখন কিন্তু জঙ্গল বন্ধ থাকে 3 মাস, তখনও কিন্তু রুম থেকে চাইলেও ওয়াইল্ড অ্যানিমেল স্পট করতে পারেন, এরকম যদি জায়গায় আপনি থাকেন। তো জাস্ট এই ইনফরমেশনটা দেওয়ার জন্যই যে এরকম একটি রিসর্টও আছে কিন্তু, যেখান থেকে আপনারা চাইলেই মানে লাক ভালো থাকলে আপনারা রিসর্ট থেকে ওয়াইল্ড অ্যানিমেল স্পট করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার বাঙালি।